আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং আজকের বিষয়টাই হলো যে কিভাবে রেল লাইনের যে তৃতীয় ধাপের কাজগুলো চলতেছে এখন বাংলাদেশে, হাই কোয়ালিটি যে রেল লাইন বলা হইতাছে বাংলাদেশের, পদ্মা সেতু যে হাই কোয়ালিটি ডিজিটাল যে রেল সেতু, এখানে আমরা দেখেছি খেয়াল করে যে রেল সেতুগুলো যখন জয়েন্ট বা জোড়া দেওয়ার জন্য যে ঝালাই করা হবে প্রথম প্রসেসিং আমি আপনাদের দেখাবো, কিন্তু এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি ভিডিওগুলো, তাই আপনাদের অবশ্যই প্রতি পর্ব পর্বে আমি আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব। তাই আজকের বিষয় হলো দেখুন, এখানে রেল লাইনের পাতগুলো প্রতিটি লক খুলে ফেলা হয়েছে, এই যে লকগুলো এখানে রাখা হয়েছে, লকগুলো খুলে আপনাদের এই প্রতিটি পাত উচ্চ করে 1 থেকে 1.5 ফিট উচ্চ করে তারপরে জয়েন্ট দেওয়া হবে। জয়েন্ট দেওয়ার পরে কি করণীয় কাজ, এখানে জয়েন্ট দেওয়ার পরে আপনাদের আগের যে পুরাতন যে লেভেল ছিল সেই লেভেল অনুযায়ী এখানে তারা এটাকে ই করব, ধরবে না আপনার জোড়া দিয়ে তারপর লক করে দেব। কিন্তু এখন আপনারা বলতে পারেন আগে কেন ইনস্টল করেছে, এখন কেন আবার খুলবো। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে যে নিচে যে সিমেন্টের যে গার্ডারগুলো এইগুলো যদি সঠিকভাবে লেবেল করে বসানো হয় সেই চিন্তা ভাবনা করে তারা এই এই মোতাবেকে 1 লগে 50টি গার্ডার ইনস্টল করেছিল। সেই সময় তাদের যদি খুলে খুলে গার্ডারগুলো ইনস্টল করা হতো তবে প্রচুর সময় লাগতো, তাই সেক্ষেত্রে তারা কী করছে 1 লগে 50টা গার্ডার ইনস্টল করছে রেলের পাতের সাথে, এখন শুধু রেল পাতগুলো খুলে জয়েন দেবে, সেজন্য তাদের এই পদক্ষেপগুলো এখন নেওয়া হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বিএমটি মিডিয়া এবং বাংলো হোম টিপস অফিসিয়াল আমাদের ফেসবুক পেজ সবাই ফলো করবেন। আর এখানে আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে দেখুন এখানে প্রতিটি জয়েন এখানে দেওয়া হয়েছিল কেন, এখানে রেলের উপর দিয়ে যখন রেলগাড়ি চলছে আমাদের মাল আনা নেওয়ার সময় সে যেন সে সময় যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই চিন্তা ভাবনা করে এখানে তারা এই জয়েনগুলো দিয়েছিল, আর আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।